আসসালামু আলাইকুম, আমরা আসছি বিডি টুরিস অনলাইন পত্রিকা থেকে। তো বরাবরের মতো আমরা আজকেও আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আজকে আমরা কথা বলবো একজন রিলিজ পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে চিকিৎসাধীন ছিলেন। সামনে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। মোহাম্মদ জামাল হোসেন, আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি আসছি পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্ট ঠিকানা কোথায় পেয়েছেন? আমি পাইছি টিভি চ্যানেল। টিভি চ্যানেল, আচ্ছা আচ্ছা। আপনার কি সমস্যা ছিল? আমার এই মাজা সমস্যা ছিল, তারপরে পাও ব্যথা, আপনি কতদিন যাবত চিকিৎসা নিচ্ছেন? 15 দিন যাবত আমি, তারপর আমি সুস্থ হয়েছি। 15 দিন যাবত কি এখানে ভর্তি ছিলেন? হ্যাঁ, ভর্তি ছিলাম। এখন আপনি সুস্থ? পুরো সুস্থ। আপনি সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে এখানে চিকিৎসাধীন ছিলেন, তাই তো? আচ্ছা, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে আপনার, মানে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি পুরোপুরি সন্তুষ্ট, মানে এত মান তা আমি বলতে পারবো না, যে এত সুন্দর সেবা দেয় তা বলার মতন খুব আমি, তাতে আমি সন্তুষ্ট করবো। আচ্ছা, এখানকার যে সেবার কথা বললেন, এখানকার যারা সেবা দিচ্ছে, আপনি সিস্টার বলেন, যারা টেকনিশিয়ান আছেন, তারা মানে সবাই ম্যানেজমেন্টে যারা আছে, তাদের মানে ব্যবহার, তাদের ব্যবহার, চলাফেরা, সিস্টার, মানে আমাদের 10 মিনিট পর পর আমাদের মানে তাদের এসে জিজ্ঞাসা করে যে আপনাদের কোনো সমস্যা আছে নাকি, ব্যাপারে কোনো সমস্যা আছে নাকি। আমরা পাইছি আছে সবকিছু, আমাদের কোনো সমস্যা করি নাই। আচ্ছা, মানে তাদের কোনো গাফলিতি নেই? না না না, কোনো গাফলিতি নেই। টাইম টু টাইম আমাদের ঔষধ খাওয়াইতো, টাইম টু টাইম খানা দিত, টাইম টু টাইম ক্লিন করতো, টাইম টু টাইম আমাদের বিছানা চাদর পাল্টাই দিত, টাইম টু টাইম গোসল করাতে নিয়ে যাইতো, টাইম টু টাইম সেবা দিত। তাহলে এখানকার পরিবেশ আপনার কাছে মানে কেমন লেগেছে? আমার এখানে পরিবেশ, আমি এই জীবনে প্রথমে এই পরিবেশটা আমার আমি পাইছি, এই মতন পরিবেশ আমি পাইনি কোথাও। সৌদি আরবে আপনি এটার ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু সেখানে একটু বলবেন কি করলে, মানে কি হয়েছিল পরবর্তীতে, মানে সেবাটা কি পাননি? না, ওখানে পাইনি সেবাটা, আমি ওখানে পাইনি। ওখানে মানে যে সেবা পাইছি এতে আরো আমি আরো কষ্ট পাই, তারপর আমি দেশে আসছি। সঠিক চিকিৎসাটা হয়নি সেখানে? না। কিন্তু আপনি কি এখন মনে করেন যে ডিপিআরসি তে আপনার সঠিক চিকিৎসা হয়েছে? আমার সঠিক, কারণ পুরো আমার পুরোপুরি সঠিক আমি চিকিৎসা পাইছি, আমার আর কোন মানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়। আচ্ছা, ডিপিআরসি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, যে কিছু বলার থাকে, কোনো মতামত? না, কোনো আমার বলার বিচার, কোনো আমার বিচার বলার। আচ্ছা, অন্যান্য রোগীরা যারা আছে আপনার মানে সমস্যায়, আপনার সমস্যায় ভুগছে এমন রোগীরা, তাদের সম্পর্কে যদি কিছু বলেন, মানে কোনো অ্যাডভাইস যদি দেওয়ার থাকে আপনার? আমি দেব, আমি অবশ্যই দেব, আমি বলবো যে এই জায়গায় গেলে ভালো সেবা পাবা, ভালো সুস্থ হয়ে আসতে পারবা। আচ্ছা আচ্ছা, আমি এটাই বলবো যে যদি জীবনে কোনো লোক মানে কষ্ট পাওয়া রোগের কারণে, তাহলে এই জায়গায় যাও, সুস্থ হয়ে আসতে পারবা, জীবন আবার নতুনভাবে তৈরি করতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ বিডি টুডিস অনলাইন পত্রিকা থেকে। আচ্ছা, ভালো, খুব সালাম।